আগামী দুদিন বজ্রসহ বৃষ্টিপাতে সারা দেশে চলমান প্রবাহের তীব্রতা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আর রাজধানীতে আজ রাতেই হতে পারে বজ্রসহ বৃষ্টি আবহাওয়াবিদরা জানিয়েছেন ১৬ মে থেকে এগারোই মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় এবং শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রপাত থেকে নিরাপদে থাকার পরামর্শ তাদের মাহমুদ ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে উষ্ণতম এপ্রিলের শেষে ধকল মে মাস শুরু হয়েছে তুলনামূলক কম কম তাপমাত্রা শনিবারের তাপমাত্রাও ছিল বেশ খানিকটা তীব্র তাপপ্রবাহে দিয়েই নাকাল রাজধানীবাসী কিছুটা স্বস্তি পেলেও ভ্যাবসা গরম থেকে রেহাই পায়নি অতি আদ্র বাতাসে ঘামে ভিজতে হয়েছে মানুষদের অনেকটা ভালো লাগতেছে তার মধ্যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে যার জন্য আরেকটু গরমটা কম লাগতেছে গাছপালা সংখ্যা কমের জন্য গরম অনেক বেশি যদি রোড সাইডেও কিছু গাছপালা লাগানো যেত গতকালকে ভালো স্বাভাবিক তাপমাত্রা ছিল আর মানে রাত্রে পর্যন্ত ভালো ছিল কিন্তু হঠাৎ করে আপনার দশটা এগারোটার পর দেখেন তাপমাত্রাটা বাড়তেছে গতকালকে যে পরিমাণ তাপমাত্রা ছিল সেই হিসাবে আজকে অনেকটাই কম বা এরকম তাপমাত্রা থাকলে আমাদের জন্য একটু ভালো হয় আবহাওয়া অফিস প্রভাস দিয়েছে সোমবার থেকে দেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে তবে মে মাস জুড়ে একাধিক তাপপ্রবাহ থাকবে ছয় মে বাংলাদেশে তাপপ্রবাহ মানে দু এক জায়গায় থাকলেও সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহ কমে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকে রাত থেকে এগারো তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝরহ সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে সিলেট সহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা কম থাকলেও রাজশাহী, চুয়াডাঙ্গা যশোর এলাকায় তাপমাত্রা অনুভূত হচ্ছে বেশি শফি মাহমুদ সাগর এনটিভি নিউজ ঢাকা তাপপ্রবাহের খবর জানতে এখন যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে রাজধানী শাহবাগে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ আর রাজশাহীতে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু প্রথমে যাচ্ছি আবির আহমেদের কাছে আবির তীব্র গরম নিয়ে আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস কী আছে গত কয়েক সপ্তাহ ধরে যে তীব্র চলমান তাপপ্রবাহ চলছে তাতে কিন্তু অতিষ্ঠ জনজীবন বিশেষ করে সাধারণ নিম্ন আয়ের যে মানুষ তারা কিন্তু সবথেকে বেশি এই সমস্যায় পড়ছেন গত বৃহস্পতিবার রাজধানী সহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কিছুটা হালকা বৃষ্টি হলেও তা তারপরে মধ্যরাতে শুক্রবার মধ্যরাতে কিন্তু বৃষ্টি হয় কিছুটা স্বস্তি ফিরে পায় সাধারণ মানুষ কিন্তু সেই তাপপ্রবাহ কিন্তু আবার শুক্রবার থেকে আবার শুরু হয়েছে রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় রাতের তাপমাত্রা একসাথে লাভ দিয়ে কিন্তু তখন চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আবহাওয়িদরা বলছে যে আগামী দুই দিন অন্তত উষ্ণতার ভেতর দিয়ে তাপপ্রবাহ মধ্যে দিয়ে যেতে পারে বিশেষ করে চুয়াডাঙ্গা যশোর সহ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় যে এলাকা তাতে প্রচণ্ড গরমের কষ্ট আবার ফিরে এসেছে দিনের বেলা তো তাপপ্রবাহ থাকছি রাতের বেলাও তাপমাত্রা একই রকম থাকবে তাপপ্রবাহের এলাকা বিস্তৃত আরও হতে পারে পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতার কারণে তীব্র অসুস্থি কিন্তু আরও বাড়তে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও একটি কথা বলছে যে আজ আজ কিন্তু রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এদিকে তীব্র গরমে চিকিৎসকরা যেটি বলছে যে পানি পানি রেগুলার পানি পান করা এবং বাহিরে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করা এবং সাথে পানি ক্যারি করা এবং রোগ থেকে দূরে থাকা আর এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আবির আপনি আমাদের সাথে থাকুন এবার যাচ্ছি রাজশাহীতে সম সাজুর কাছে সাজু রাজশাহীতে তাপ প্রবাহের চিত্র আমাদের জানান ফারজানা গত কয়েকদিনের তুলনায় আজকে একটু আবহাওয়া আমরা দেখেছি যে তাপমাত্রা কিছুটা কমেছে বেলা দুইটায় স্থানীয় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যেটা গতকালও প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি ছিল তবে আবহাওয়া অফিস বলছে যে এখনও তাপমাত্রা আরও যে তিনটা ব্যস্তে এখনও দেরি আছে তিনটা পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে তবে আজকে আমরা লক্ষ্য করছি যে কিছুক্ষণ পর পর আকাশে একখণ্ড মেঘ এসে সূর্যকে ঢেকে দিচ্ছে তখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি নেমে এসছে তো আমরা দেখতে পাচ্ছি যে খেটে খাওয়া মানুষ যাদের দুর্ভোগ চরমে চরম আকার ধারণ করেছে কারণ গত এপ্রিলের মাঝামাঝি থেকে যে দাবদাহ চলছে সেটা অব্যাহত রয়েছে রাজশাহীতে অন্য অন্য দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হলেও আর স্থানীয় আবহাওয়া অফিস রাজশাহীতে আপাতত কোনো ধরনের বৃষ্টির কোনো সুখবর দিতে পারেনি কবে নাগাদ বৃষ্টি হবে এরকম কোনো তথ্য স্থানীয় আবহাওয়া অফিসে নেই তো এই যে চলমান দাবদহে এতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ যারা শ্রমজীবী মানুষ আমরা দেখেছি যে তাপপ্রবাহ থেকে বাঁচার চেষ্টা তারা যেখানে একটু ছায়া সেখানে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করছে তবে আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি তারা বলছে যে এই যে তাপদাহ যেহেতু ধারাবাহিক তাপদাহ চলছে তারা বলছে যে শিশু এবং বয়স্ক তাদের জন্য বাড়তি একটু যত্ন নিতে হবে বিশেষ করে রোদ এগারোটার থেকে বিকাল চারটে পর্যন্ত তারা খুব প্রয়োজন ছাড়া রাস্তায় রোদের মধ্যে চলাচল করতে তারা নিষেধ করেছে এবং বাড়ির মধ্যে তারা এই অবস্থান করতে বলেছে বিশেষ করে বয়স্ক লোকদের ক্ষেত্রে আর আমি দেখেছি যে তাপদহ থেকে বাঁচতে শ্রমজীবী মানুষ রাস্তার পাশে তারা শরবত খেয়ে তারা চেষ্টা করছে তৃষ্ণা নিবারণের জন্য তবে ডাক্তাররা বলেছে এই ধরনের শরবত খেলে তাদের ডায়রিয়া সহ বিভিন্ন দেখা দিতে পারে এ কারণে তারা বলেছে এ ধরনের যে সর্বতারা রাস্তার পাশে সর্বতারা না খায় এবং স্থানীয়ভাবে আমরা দেখেছি যে রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে তাপদাহ থেকে রক্ষণীয় কী কী করলে তারা সাধারণ মানুষ ভালো থাকবে সেভাবে মাইকিং এই শহরের মধ্যে করা হচ্ছে ফারজানা